আছে, মেশিনটা খারাপ আছে, সাতটা থেকে লাইনে লোকেরা আছে, তিনবার মেশিন, তিনটে মেশিন খারাপ, আর এত লোক যদি লাইনে দাঁড়িয়ে থাকে আর প্রচুর গরম আছে, আমার মনে হচ্ছে ইলেকশন কমিশনে ইমিডিয়েটলি একটা কিছু করা দরকার। অনেক জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি, মেশিনের কমপ্লেন সকাল থেকে আসছে। তাহলে আমি রিকোয়েস্ট করব ইলেকশন কমিশনকে আপনার চ্যানেল থ্রু যে আপনারা মেশিনগুলো দেখুন, কেন কি প্রচুর রোদ আছে, মহিলারা দাঁড়িয়ে আছে, তাই জন্যে ইমিডিয়েটলি মেশিনের দিকে দেখা দরকার। তিনটে মেশিন যদি খারাপ থাকে তাহলে ইলেকশন কমিশন দেখাচ্ছে। সবাই কমিশন জানে, এরা জানিয়েছে তিনটে মেশিন সব জায়গায়, মেশিন খারাপ কেন হচ্ছে এটা অনেক বড় বিষয় আছে। আমি ইলেকশন কমিশনকে জানাই, দিল্লিকে জানাই যে আপনি ইমিডিয়েটলি একটা স্টেপ নিন। আমি জানি না, আমি ওইটা বলতে পারবো না, কেন কি আমি ওই দিকে যাচ্ছি না। মেশিন খারাপ হতেই পারে, কিন্তু ইমিডিয়েটলি স্টেপ নেওয়া দরকার। আমি তো সব এলাকা থেকে এক দুটো মেশিনের খারাপ হচ্ছে ওইটা বলা যাচ্ছে। আমার প্রবলেম হচ্ছে যে ভোটার এত রোদে দাঁড়িয়ে আছে, ওরা যদি চলে যায় তাহলে ডেমোক্রেসির জন্য এটা ভালো হবে না। আমি জানি না, আমি জানি না, প্রশাসন আছে, প্রশাসন যা আছে প্রশাসন দেখছে, ক্যামেরা দেখছে, সব কিছু ট্রান্সপারেন্ট আছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.